এই যে তোমাদের প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম যার নাম কি পরিমাণ ইসলাম প্রিয় মুশফিকুর রহিম বান্দা জানোনি গতকালকে একটা নিউজের মধ্যে দেখলাম কি পরিমাণ মনটা বড় হয়ে যায় আপনারা জানেন নি আমরা এদেরকে দূরে ঠেলিয়া ঠেলিয়া দেই না তাসিফ খান অসুস্থ হওয়ার পরে অনেকে অনেক পরিমাণ বদদোয়া করেছি আমি নিজে মন থেকে নওগাঁতে বড় একটা সমাবেশের মধ্যে দোয়া করেছি কারণ আমি জানি এই মানুষগুলোর কথা যুবকেরা ভালো করে শুনি কত যুবকেরা এদের আইডল মানে কত যুবকেরা এদের কে পূর্ণাঙ্গভাবে ফলোয়ার হয়ে যায় এদেরকে ফলো করে কেমনে এরা চলে কোন ড্রেসটা পরে পরে এরা চলাফেরা করে কোন গানটা এরা গায় কিভাবে দৌড়ায় কিভাবে হাঁটে কোন দিকে যায় এভাবে এই যুবকেরা এদেরকে ভালো করে মানতে জানি আমি বলি এতগুলো যুবকরে আমি বলিয়া বলিয়া ভালো করতে পারবো না তাসিফ খান যদি নিজেও গান টান সারিয়া সে যদি ভালো হয়ে যায় অটোমেটিক তার পেছনে অনেকগুলো পোলাপান এমনিতেই ভালো হয়ে যাবে বাংলা দেশের বড় বড় ক্রিকেটার মডেল যারা মানে মুশফিকুর রহিম বলেন ওই যে মুস্তাফিজ আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান তার বউটা পর্দা করে কি সুন্দর পর্দা করে অনেকে ছবি দেখিয়া মনটা অনেক বড় হয়ে যায় অন্য অন্য ক্রিকেটারদের বউরা একটাও পর্দা করে না কিন্তু তার বউটারে সর্বাবস্থায় ওই বান্দা পর্দায় রাখে এগুলা দেখিয়া দেখিয়া যুবক এরপরেও তুমি কি ইন্সপায়ার হয়ে যাবা না এগুলা দেখিয়া দেখিয়া এরপরেও কি তুমি এদের দিকে ঝুঁকিয়া আল্লাহর প্রেম অন্তরের মধ্যে নিয়ে চলবা না মুশফিকের রহিমের দিকে তাকায়া দেখলাম গতকাল একটা নিউজের দিকে তাকায়া দেখলাম সিলেটের মাটিতে জুমা পড়ার জন্য এত সুন্দর একটা জুনায়েদ আল হাবিব জুব্বা পরে উনি ক্রিকেটার উনি কেন জুব্বা পরবে এত সুন্দর করে জুব্বা পরিয়া মাথার মধ্যে কি সুন্দর টুপি লাগায়া জুমার নামাজ আদায় করার জন্য বন্ধু বান্ধবের নিয়ে চলে যায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বড় পজিটিভ এই আল্লাহর বান্দা যেই বান্দা আল্লাহর প্রেম নিয়ে চলে যেই বান্দার অন্তরের মধ্যে একটু হলেও তাকওয়া আছে পাঁচ বেলার নামাজ সে পড়ে মেহেদি একজন আছি এরা সবাই মিলে মিলে পাঁচ বেলার নামাজই ঠিক মতন করে রমজানের রোজাগুলো বান্দা মিস দেয় না ওরা যদি খেলোয়াড় হইয়া পাঁচ বেলার নামাজ যদি মিস না দেয় তো তুই কেন পারবা না ওরা তো তুমি ওদেরকে তো ফলো করিয়া করিয়া বান্দা আগায়া যাও তুই তো ওদের অনুসরণ করে করে আগায়া যাও ওরা কেমনে চলে তুই তো ওইভাবে চলার জন্য পাগল হয়া যাও তো এরা যদি নামাজে যায় তুই কেন বান্দা যেতে পারবি না এরা যদি রোজা রাখতে পারে বান্দা তুমি কেন পারবা না এরা যদি নেক আমল করতে পারে তুমি কেন পারবা না বরং এদের থেকে দেখে দেখে ওই নামাজের প্রেম নিয়ে আগে যাও এদের থেকে দেখে দেখে তুমি রোজার দিকে অগ্রগামী হয়ে যাও এদের থেকে দেখে দেখে নেক আমলের দিকে অগ্রগামী হয়ে যাও হে যুবকেরা সামনে রমাদান নিয়ত করে নাও 30টা রোজার একটা রোজা আমি বাদ দিব না এই নিয়ত করে করে আজকে বাড়ির মধ্যে যাইবা তুমি যদি 15টা রাখো বাকি 15টাও তুমি রাখতে পারবা একটা রোজাও বাদ দিস না ওই রোজাগুলো আল্লাহ তোর উপরে আমার উপরে ফরজ করে দিয়ে দিলেন আর ওই রমজানের রোজা রাখলে তোর গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়বে না আলসারের প্রবলেম বান্দা বেড়ে যাবে না আমি জুনায়েদ আল হাবিব যদি 8 বছর থেকে এক নাগারে রোজা রাখতে পারি 30টা রোজার একটা রোজাও যদি আমি বাদ দিতে না পারি তাহলে বান্দা তুমি কেন পারবা না মাঝে মাঝে দেখবেন তোমার আশেপাশের লোকেরা লোকেরা তোমার মামা বলবে রোজা রাখার দরকার নাই তোর বডিটা অনেক চিকন হয়ে যাবে দরকার নাই মাঝে মাঝে দেখবেন আপনার নানারা বলবে এ নাতি তুই রোজা রাখার দরকার নাই একটু বড় হইলে রোজা রাখতে পারবা ওই নানার কথাও মানা যাবে না ওই মামার কথাও মানা যাবে না ওই নানারে জানাইয়া দিবেন ও নানা তুই আমার কবরে যাবা না হে মামা তুই আমার কবরে যাবা না ওই কবরে আমি যাব আমি একা 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 চলে যাব তোমরা কেউ তো আমার সঙ্গী হবা না আমাকে রোজা রাখার ক্ষেত্রে তোমরা বেশি বেশি আদেশ করো উপদেশ দাও না রাখার ব্যাপারে তোমরা বারণ করিও না আমি ছোটবেলা থেকে যখন রোজা রাখি নিজেকে জাহির করার জন্য বান্দা বলি না তোমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য বান্দা বলি আমার নানা বলতেন স্কুলের মাস্টারের জন্য বলতেন এত ছোট্ট বয়স থেকে রোজা রাখা লাগে নাকি আর একটু বড় হলেই তো রোজা রাখতে পারবা আমার আরেক নানার ভাই বলে সচিবালয়ে চাকরি করে ও বলে না না এত অল্প বয়সে রোজা রাখা লাগে না পরে থেকে তুমি রাখতে পারবা কিন্তু আমি বললাম আমার মা আমার বাবা আমার বড় ভাইয়েরা ও
নোংরা সাহারির প্লেটের মধ্যে যদি বসে যায় আমি একা একা ঘুমাবো এটা আমি নিজে মেনে নিতে পারবো না ওই দিনের বেলা আর একটা মানুষও খানার প্লেটে বসবে না আমি গড়ের ছুটো যদি আমি খানার প্লেটের মধ্যে বসে যাই কেমন জানি আমার হয়ে যাবে হে আল্লাহর বান্দারা এই এই সময় আসি আমি যে এত বছর রোজা রাখলাম ওই গ্যাস্ট্রিকের কারণে তো আমি মরিয়া যাই নাই আলসারের কারণে আমি মরিয়া যাই নাই আমি তো অনেক চিকন হইয়া রোগা হয়ে যাই নাই আমার শরীরের মধ্যে অনেক বড় বড় রোজা রাখার কারণে রোগ ধরে ফেললো এ বান্দারা এমনটাও না তো আমি যদি রাখতে পারি তুই কেন পারবা না তোমার মা যদি রাখতে পারে বান্দা তুমি কেন পারবা না তোমার বাবা যদি রাখতে পারে বান্দা তুমি কেন পারবা না ওই রমাদানে 30টা রোজা রেখে নাও ওই রমাদানে 30টা রোজা রাখার আগে আগে বান্দা তুমি রমজানের জন্য প্রস্তুতি নিয়ে নাও রমজানের মাসআলা মাসায়েলগুলো বান্দা পূর্ণাঙ্গ শিখে নাও রমজানের সাহারি ইফতারের ব্যাপারে বান্দা ওয়েটিং এ থাকো ওই রমজানের 30টা রোজা রাখবা আর তারাবি পড়বা তবে তারাবিগুলো কেমনে পড়বা জানো যেই মসজিদের মধ্যে যেই তারাবির নামাজের মধ্যে ইমামেরা অনেক বড় বড় কেরাত নিয়ে নেয় মানে খতমে তারাবি যেই জায়গায় হয়ে যায় ওই জায়গায় দৌড়ায়া যাবা কারণ একটা সময়ে বৃদ্ধ হয়ে গেলে খতমে তারাবি তোমার কাছে ভালো লাগবে না ওই হাঁটুর মধ্যে শক্তিও পাবি না ডাক্তার তোমারে জানায় দিবে একটা বড় হুইল চেয়ার নিয়ে বসে যাও একটা চেয়ার মসজিদে ঢুকাও ওই চেয়ারের মধ্যে বসিয়া তোমার নামাজ পড়া লাগবে এই বয়সে শক্তি নিয়া সূরা তারাবির ধারে কাছেও যাবি না রে যুবকরা খতমে তারাবি যেই জায়গায় হয় ওই জায়গায় তুমি গিয়া দূরে যাও কিন্তু এখন জানি কেমন হয়ে গেল আমরা নিজেরা নিজেরা হিসাব মিলাই বলে যেই মসজিদের মধ্যে তারাবির নামাজ আগে শেষ হবে সবাই দৌড়াইয়া ওই মসজিদে যাও ওটা কি লিগেল বললাম না আনলিগেল বললাম আমাদের অবস্থা কিন্তু এমন হয়েছে যে ইমাম যেখানে তারাবির নামাজ খুব দ্রুত শেষ করে মানে 10টার মাঝে ক্লোজ 9:30টায় ক্লোজ প্রথমে কিন্তু প্রথম দিন সবাই যাবে তাদের নিজ নিজ মসজিদে যায় আমার নিজের প্রমাণ কিন্তু আপনারা লেখা আছে না সেটা আমি জানি না দেখবেন যায় প্রথম দিন যাওয়ার পরে পরে বন্ধু তুই উঠে যাবি বন্ধু তুই উঠে যাবি তুই উঠে যাবি চার পাঁচটা মসজিদ আশেপাশের নিয়ারেস্ট এই মসজিদে গুলো গিয়ে গিয়ে ওই সবাই বলবি কাটটা আগে শেষ হয়েছে এবার যেই বন্ধুর নামাজ আগে শেষ হয়েছে সে দ্রুত চলে আসছে দ্বিতীয় রমজান থেকে বলছে সাবধান এই মসজিদে আর যাওয়া যাবে না এই মসজিদের ইমাম এ তো আস্তে 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 তারাবি পড়ায় মা গো মা এখানে আর বসে থাকা যাবে না দৌড়া 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 ওই মসজিদে পড়বো আছে না নাই কথা বলেন আছে না নাই ভাল লাগে না তারাবি ভাল লাগে না আহ একটু রমজানে 30টা দিন তারাবির 20 রাকাত নামাজ একটু পড়তে পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ খতমে তারাবি হ্যাঁ যেখানে হয় ওখানে যাব তবে আমাদের তারাবি পড়নেওয়ালা যে ভাইরা আছেন আপনারাও কিন্তু একটু মজা নিয়ে পড়বেন একটু মজা নিয়ে এমন জোরে স্পিডে মাঝে মাঝে পড়ায় বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আছে না নাই 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 মানে এত জোরে পড়ে সে নিজে কি পড়ে তাও জানা এখন আপনার পিছনে নামাজ পড়ে কি মজা হবে কে বলে গত বাইত গত মক্কায় গত রমজানে বাইতুল্লাহ নিজে তারাবি পড়ছি আয় হায় কি মজা রে ভাই মজা লাগে কেন ওরা মজার আগে পড়তে পারে পড়তে জানে এই জন্য ভালো লাগে আপনিও ইমামরা তারাবি নামাজ যারা পড়াবেন খতমে তারাবি হোক সুরা তারাবি হোক একটু আস্তে আস্তে রিল্যাক্সে মজা নিয়ে পড়েন আবার এই ইমামের দোষ দিয়েও লাভ নাই ওই সৌদি বলছে না আমি ব্যস্ত মানুষ দেখেন না ব্যস্ত মানুষ এত আস্তে আস্তে পড়তে কইছে কেডা জোরে জোরে এই জন্য নজরও কয় অসুবিধা কি টাকা দিব আমারে সমান সমান ইতু তো আমি আমি কেন বেশি বইরে আমার নিজের শক্তি খরচ করব এবার হুজুর কয় আলাম তারা টু নাস নাস টু আলাম তারা বিশ্বাস বুঝেন নাই মানে আলাম তারা টু নাস
বুঝেন নাই আলাম তারা টু নাস সূরা নাস মানে সূরা ফিল টু সূরা নাস টু সূরা ফিল 10 10 20 প্লাস জান এবার জান শেষ প্লাস এবার হুজুর ভুলেও কোরআনের ভিতর থেকে একটা আয়াতও পড়ে না কারণ সভাপতি মানা করছে না সভাপতি বলছে যত দ্রুত সম্ভব ছেড়ে দিবেন এবার হুজুরও কয় সভাপতির কথা মানিয়া আমি এটাই করব রমজানের 30টা রোজা 30টা রোজার তারাবী 30টা রাতের তারাবী একটু মজা নিয়ে আপনারাও পড়বেন ইমামরা আপনারাও ধৈর্য সহকারে শুনবেন একটু সময় লাগাবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون একটু মজা নিয়ে পড়েন না দেখবেন কি মজা কি ভালো লাগে হ্যাঁ যেন তারাবি নামাজ রিল্যাক্সে হবে রিল্যাক্সে হবে সুন্দর করে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের ত্রিশটা রোজা ত্রিশটা রাতের তারাবি সাহরি ইফতার সুন্দরভাবে পালন করে তাকওয়া অর্জন করে আল্লাহর পক্ষ থেকে ঈদুল ফিতরের ময়দান থেকে প্রতিদান নিয়ে বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আস্তে পড়ে আস্তে পড়ে আমিন হ্যাঁ শুনে কয় না মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফির তো সুযোগ খোদার প্রিয় হবার তো সুযোগ গুনাহ মাফির তো সুযোগ খোদার প্রিয় হবার তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে
নওগো তুমি খোদার রঙে রঙিন হয়ে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরি মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আইরে সুটি খুদার রহম তুরা নেরে লুটি পাপি তাপি আইরে সুটি খুদার রহম তারা নেরে লুটি পাহাড় সমান গুনার বুঝা পাহাড় সমান গুনার বুঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মারহাবা পকেটে শুন এটা বাড়ি যে কই না গুনাহ হবে তো কন্যা মারহাবা আরেকটু অ্যাক্টিভ হওয়া লাগবে হ্যাঁ একটু জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে বক্তাও খুশি হয় আল্লাহও তো খুশি হয় হ্যাঁ আল্লাহ তারা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আর অনেক লং বয়ান আর যাব না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাভবান কারা ইমানওয়ালা ইমানের পরে নেক আমল করে যারা তিন নাম্বার টাচ দেই অর্থাৎ ওয়াসাও বিল হক হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দেয় যে ব্যক্তি একজনে আরেকজনকে কিসের ব্যাপারে উপদেশ দেয় হক হক কি সুদ হক ঘুষ হকের মধ্যে মারামারি নাকি হকের মধ্যে খালি কয় কি বিপদে পড়ছো একজন আরেকজন উপদেশ দেয় পাঁচটা গুন্ডা ভাড়া কর সন্ত্রাস ভাড়া কর টাকা জাল একবার পকেট থেকে নিবি হুড়ে উড়ে লাবি বেড়া একবার উপদেশ দেয় অথবা সৌমিল হক এটা না অথবা সৌমিল হক মানে একজন আরেকজনকে পারলে একটা ভালো উপদেশ দিবেন চার নাম্বার উপদেশ অথবা সৌবি সব একজন আরেকজনকে সবর সবর কি ধৈর্য ধৈর্যের উপদেশ দিবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান নেক আমল হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ চার নম্বরে সবরের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দেওয়ার মতো তৌফিক দান করুক সকলে পড়ি আমিন।